আজ পয়লা বৈশাখ, বাংলা নতুন বছরের প্রথম দিনে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়। ব্যবসায়ী প্রতিষ্ঠানের আজ নতুন খাতার শুভ মহরত। আজ পয়লা বৈশাখ, বাংলা ক্যালেন্ডারে নতুন বছর, নববর্ষকে আহ্বান জানিয়ে উৎসবের মেজাজে আপা মোর বাঙালি। নতুন বছরের মঙ্গল কামনায় কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, তারকেশ্বর থেকে তারাপীঠ, মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইন। এছাড়াও বাঙালির ঘরে ঘরে পূজিত হচ্ছেন লক্ষ্মী গণেশ, সেই সঙ্গে দোকানে দোকানে হচ্ছে হালখাতা। আজ থেকে শুরু হল বাংলা 1431 সাল। চৈত্র সংক্রান্তির পরের দিন বৈশাখ মাসের প্রথম দিন বা পয়লা বৈশাখ থেকে বাংলা ক্যালেন্ডার অনুসারে নতুন বছর শুরু হয়। এই রাজ্যের ব্যবসায়ীরা নববর্ষের প্রথম দিনটা হালখাতা হিসেবেও পালন করে থাকেন, তার সঙ্গে দোকানে দোকানে এদিন লক্ষ্মী ও গণেশ পুজো এবং ক্রেতাদের মিষ্টিমুখ করানো হয়। শুধুমাত্র তাই নয়, এদিন সকাল থেকেই কালীঘাট এবং দক্ষিণেশ্বর মন্দিরে উপচে পড়া ভিড়। ব্যবসায়ী থেকে শুরু করে সকলেই এসেছেন বছরের প্রথম দিনে মায়ের আরাধনা করতে। এই বিষয়ে দক্ষিণেশ্বর মন্দিরে আগত এক পুণ্যার্থী জানান, আজ বছরের প্রথম দিনে মায়ের কাছে এসেছে পুজো দিতে, পাশাপাশি দোকানের হালখাতাও করবার জন্য। মায়ের কাছে একটাই প্রার্থনা, সারা বছর যেন ভালো রাখেন মা। পুজো দিতে এসেছি আমাদের মানে দোকানের হালখাতা করার জন্য, আমরা প্রত্যেক বছর এটা করে থাকি, বলবো সারা জীবন যেন ভালো থাকতে পারি মায়ের আশীর্বাদ নিয়ে, মা যেরকম চাইবে সেরকমই চলবো, আর কিছু না। হ্যাঁ, ব্যবসায়ী গুণ, আমাদের ব্যবসা আছে তো তাই। সারা বছর ভালো কাটুক এই প্রার্থনা নিয়ে ভোর থেকে উপচে পড়া ভিড় দক্ষিণেশ্বর মন্দিরে। গঙ্গার তীরে মা ভবতারিণীর মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইন পুণ্যার্থীদের। ব্যবসায়ীরাও হাজির হালখাতা নিয়ে। দক্ষিণেশ্বরের পাশাপাশি একই ছবি ফুটে উঠেছে তারাপীঠেও। পয়লা বৈশাখের সকালে মঙ্গল আরতি দিয়ে তারাপীঠে তারা মায়ের পুজো শুরু হয়েছে। নতুন বছরের প্রথম দিনে সকাল থেকে দলে দলে মন্দিরে আসছেন পুণ্যার্থীরা। ব্যবসায়ীরা হালখাতার পুজো দিচ্ছেন, পাশাপাশি দূর দূরান্ত থেকে নতুন পোশাক পরে বছরের প্রথম দিনে পুজো দিতে এসেছেন অনেকেই। নতুন বছরের জন্য শুভকামনা নিয়ে মায়ের কাছে পুজো দিচ্ছেন তারা। এই বিষয়ে মন্দিরে আগত অপর এক ভক্ত জানান, আমি সাঁতরাগাছি থেকে দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে পুজো দিতে এসেছি, সেই সাথে আজ দোকানের হালখাতাও করব। সাঁতরাগাছি থেকে এসেছি পয়লা বৈশাখের পুজোর জন্য, লক্ষ্মী গণেশ পুজো দেওয়ার জন্য। কি চাইবেন আজকে দিন? মায়ের কাছে সুখে শান্তিতে থাকতে চাই। ব্যবসায় উন্নতি, ব্যবসায় উন্নতি। বাংলা নববর্ষে মায়ের আরাধনার মধ্য দিয়ে সারাটা বছরের মঙ্গল কামনায় মেতে উঠেছেন সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, দক্ষিণেশ্বর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।